দাবি মতো টাকা না মেলায় সদ্যজাত শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ। এ ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু। বৃহস্পতিবার এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল মালদা জেলার মানিকচক ব্লকের বাঙ্গাল গ্রাম। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত 29 অক্টোবর ওই এলাকার বাসিন্দা মাম্পি সরকার মাঝেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একসঙ্গে 3 শিশুর জন্ম দেন। এর মধ্যে 2টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান হয় তার। বুধবার আশীর্বাদ করতে তার বাড়িতে হাজির হন এক ব্যক্তি। শিশুটির পরিবারের কাছ থেকে 5,000 টাকা আউলাদ আলী নামে ওই ব্যক্তি দাবি করে বলে অভিযোগ। কিন্তু ওই পরিবার চাহিদা মতো এত টাকা দিতে অপারগ হওয়ায় ওই গৃহবধূর এক পুত্র সন্তানকে তার কাছ থেকে ওই ব্যক্তি আলাদা করে দেয় বলে অভিযোগ পরিবারের। এমনকি টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয় ওই শিশুর বাড়ির লোকজনকে। সেই সময় শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা। করতে করতে আমি আবার না পেয়ে বল কাছে এখানে এসে বসে আবার বলছি কি বাচ্চাটার মুখ কেমনি লাগছে দেখতে, তাও চাইছে তাও দিচ্ছে না, বলছে না না বাচ্চা ভালো আছে, বাচ্চা ভালো আছে করে করে ওরকম করে দেখে আর থেকে গেল দিল। বলছি না বাচ্চা কেমনি লাগছে, না পেলে আমি আশা দিদিকে আবার ফোন করলাম কি বাচ্চা কেমনি লাগছে, কাকিমা দিচ্ছে না ওই বাচ্চাটাকে আমার ইয়াতে, ওকে বলছে ওকে আবার ঝাড়ন দিয়ে দিল আশা দিদিকে, ওই ওকে ঝাড়ন দিল কি বাচ্চা দা অসুস্থ আছে, কোনো মতনই শুনবে না দুজনের মধ্যে, ওর সঙ্গে আবার কথা মানে কথা বেড়ে গেল দুটা, করতে করতে বাচ্চাটা দিলই না যখন তখন আবার মনে যখন ই হয়ে গেল তখন আবার বাচ্চাটাকে দিল, বাচ্চাকে দিল তো আমি খালি বললাম কি দেখি খাওয়াই একটু, খাওয়াতে গেলাম তো আর দুধ খাচ্ছেই না, হ্যাঁ টাকা না দিলে বাচ্চা দিবে না, 300টা টাকা দিল তা শুনছে না, 3টা থালা গ্লাস বাচ্চাকে দুধ খাওয়াতে লাগলাম। আমি পিসিকে বলছি কি পিসি আমার মুখ বেটার মুখটা কেমনি লাগছে, ফেকসা ফেকসা হয়ে চলছে, তো চাইছি তো বলছে না কিছু হয়নি ভালো আছে, ওই ওরকম করে করে রেখে দিচ্ছে বাচ্চাটার, বলতে পারছি না ওগুলো আমি এখন, এখন দায় কাকে দিতে যাব আর কাকে বলবো, বাচ্চাটা ওর কাছেই ছিল, আমার কাছে তো ছিল না, সকালে ওষুধ আনতে পাঠিয়েছি এসে আর ওর কাছেই ছিল, ওকে তখন ভালো ছিল, হ্যাঁ ভালোই ছিল, 22 দিন হলো, 29 তারিখে হয়েছে। কটা হয়েছিল আপনার, কটা ছিল? 3টা ছিল, 1 2টা ছেলে 1টা মেয়ে, সবকটাই সুস্থ ছিল? হ্যাঁ বাচ্চা কাইছিল বলে বললাম যে বাচ্চার নাম ছিল, এখন যদি আমি যাই তো ডাক্তারগুলো আমার নাম ভুলবে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আউলাদ আলীকে গ্রেপ্তার করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের পাল্টা দাবি তাকে মারধর করা হয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনি নাকি কিছু করে মেরে ফেলেছেন? না আমি কিছু করিনি। আপনি কি কাজ করেন? আমি পাবারিয়া, বাচ্চাদেরকে ই করেন? বাচ্চাদেরকে লাই কোলে লাই নাচ গান করি আমরা খুশি করে, কেউ কই 200 কই 400 কই 500 আমি খুশি করে, আমাদের টাকা দিয়েছিল বাড়ির লোকজন 300 টাকা দিয়েছিল, আপনি খুশি ছিলেন? হ্যাঁ ওখানে 300 টাকা দিয়েছিল, একটা গামলা দিয়েছিল, একটা গ্লাস দিয়েছিল, একটা ছিপা দিয়েছিল, প্লাস আমার কাছে ছিল 5,500 টাকা, 5,480 টাকা ছিল, তাই আমার বের করেছে ওরা, মারধর করেছে, শার্ট ছিঁড়েছে, কাপড় ছিঁড়েছে, বক্সিং দিয়ে মাথায় মেরেছে, এখানে মেরেছে, সব জায়গায় মেরেছে। এ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। আমরা শাস্তি চাইছি পামারিয়াদেরকে, এই জন্য আরো কাউড়ো বাড়িতে এই শাস্তি পেলে কাউড়ো বাড়িতে যে ঘটনাটা না ঘটে, ওই জন্য তার শাস্তি চাই উচিত। কি করে মারা গেল বাচ্চাটা? বললাম কি ওই পামারিয়ার জন্যই মারা গেল, বাচ্চাটা যদি দিয়ে দিত তো বাচ্চাটা মারা যেত না, বাচ্চা যদি মারা যেত হয়তো কাল পরশু মরত, আজকে তো ওর জন্যই মারা গেছে, পামারিয়ার জন্যই তো মারা গেছে বাচ্চাটা। বাচ্চাটা কি কোনো রকম অসুস্থ ছিল? অসুস্থ ছিল, ডাক্তার দেখিয়ে আসলো বাচ্চাটাকে, তখন সুস্থ ছিল? ডাক্তার দেখিয়ে এসছে না বাচ্চাটাকে, ডাক্তার দেখিয়ে এসে বলছে কি আমার বাচ্চা নিয়ে ওই খেলবে, তো বাচ্চাটা 2 ঘন্টা পরে ওকে দিয়ে দিত তো ঠিক, বাচ্চাটা বেঁচে যেত, মরলে হয়তো 2 দিন পরে মরতো তো কোনো কথাই ছিল না, আজকে তো ওর জন্যই মারা গেল না বাচ্চাটা। কারণে এই পামারিয়া যে কোলে নিয়ে আর এই যে ঝুলালো ছোট দুর্বল বাচ্চা, এই ঝুলালো কোলে করে আর এই যে কোলে নিয়ে যে এই ডুগি বাজালো মানে ঢোলটা বাজালো, ওই শব্দ শুনেই বাচ্চাটা মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে বাচ্চাটা মারা গেছে। আমরা চাইছি যে ওই তো বাচ্চার বদলতে বাচ্চা দিতে পারবে না, ওর সাজা হোক, ওর সাজা হোক, কেউ যেন ওকে আর বাড়িতে আশ্রয় না দাও। এই ব্যাপারে পুলিশ অভিযোগ করবেন? হ্যাঁ আরসিটিভি সংবাদ মানিকচক।